জেড ব্ল্যাক ডায়মন্ড কোম্পানি পরিদর্শন বিজেপি নেতার। জেড ব্ল্যাক ডায়মন্ড কোম্পানির সফলতার খবর পাই উপস্থিত হয় ওদালগুড়ির মাজবাত বিজেপির সাধারণ সম্পাদক জিতু কিষণ। কৃত্রিম পদ্ধতিরে আগর উৎপাদন করা জেড ব্ল্যাক ডায়মন্ড কোম্পানির স্বত্বাধিকারী তামসিদ আলীর প্রচেষ্টাক ধন্যবাদ জানালে নেতাগৰাকীয়ে। জেড ডায়মন্ড আগর উড যে কোম্পানি, এই কোম্পানির সহযোগত মই ভাবো যে আমার উঠি অহা যুবক যুবতী যুব বিভিন্ন চাকরিমুখী হয়ে থাকে তেওঁলোকে নিশ্চয় এই কৃষি ক্ষেত্রে আগবাড়ি যাব আর তেওঁলোকক নিজকে সংস্থাপিত করব পাৰিব। কারণ আজির দিনট যদি আমি মন করো যে আমার নিবনুয়া সমস্যা দিনক দিনে বাড়ি গিয়ে আছে আর এইখানে যদি আমি সমস্যা সমাধান করব লাগে তেনেহলে আমি কৃষিলে কিন্তু উভতি যাব লাগে। খাসি খেতিয়কসকলৰ বাবে এয়া এক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা বুলি জনায় নেতাগৰাকীয়ে। ইফালে জেড ব্ল্যাক ডায়মন্ড কোম্পানীয়ে অসমৰ বিভিন্ন ঠাইৰ লগতে কাৰ্বি আংলং জিলাটো লৈছে এই পদক্ষেপ। তামজিতৰ সফলতাৰ পাছতে এতিয়া কাৰ্বি আংলঙৰ কৃষকসকল আগবাঢ়ি আহিল কৃত্ৰিম পদ্ধতিৰে আগৰ উৎপাদন কৰাৰ বাবে। জেড ব্ল্যাক ডায়মন্ড কোম্পানীয়ে কাৰ্বি আংলঙৰ জিলাৰ বিভিন্ন ঠাই পৰিদৰ্শন কৰি ইতিমধ্যে আৰম্ভ কৰিছে কৃত্ৰিম পদ্ধতিৰ কাম। উল্লেখযোগ্য যে ওদালগুড়ি জিলাত ছয় মাহ পূর্বে কৃত্রিম পদ্ধতিরে ঔষধ প্রয়োগ করা সাঁচি গছসমূহের সফলতা দেখি এতিয়া উৎফুল্লিত খেতিয়কসকল। হোজাইপরা রফিক আলীর রিপোর্ট, অসম লাইভ।